মুর্শিদাবাদের ভরতপুর ১ নম্বর ব্লক এলাকার কুয়ে নদী ও বড়োয়া ব্লকের ময়ূরাক্ষী নদী থেকে অবৈধভাবে মাটি ও বালি পাচারের অভিযোগ উঠেছে মাফিয়াদের বিরুদ্ধে। এমনকি ভরতপুরের নদীর বাঁধের মাটি কেটেও পাচার করছে দুষ্কৃতীরা। এ নিয়ে ভূমি সংস্কার দপ্তরের স্থানীয় বাসিন্দারা লিখিত অভিযোগ করার পরেও অবৈধভাবে চলছে বালি লুট। মঙ্গলবার ভরতপুরের জাখিনা গ্রামের কাছে গিয়ে দেখা যায়, সেখানে প্রায় 20টি ট্রাক্টরে করে নদী থেকে অনবরত মাটি ও বালি পাচার করা হচ্ছে। একটি জেসিবির মাধ্যমে নদী থেকে বালি তুলে লোড করা হচ্ছে ট্রাক্টরে। পরে সেই ট্রাক্টরগুলি জঙ্গলের ভেতর দিয়ে মাঠে রাস্তা ধরে বিভিন্ন গ্রামে পৌঁছে যাচ্ছে। অল্প দরে বিক্রি করা হচ্ছে মাটি ও বালি। অভিযোগ, প্রায় 1 মাস ধরে এইভাবেই চলছে বালি ও মাটি পাচার। এমনকি কুয়ে নদীর বাঁধের মাটিও কেটে পাচার করছে দুষ্কৃতীরা। এদিন সাংবাদিকরা সেই ছবি সংগ্রহ করতে গেলে মাফিয়াদের কাছে মেলে হুমকিও। এই ঘটনায় সম্প্রতি ভরতপুর ১ নম্বর ব্লক ভূমি সংস্কার দপ্তরে স্থানীয় বাসিন্দারা একাংশ মিলে অভিযোগ জানায় বালি ও মাটি পাচারের। কিন্তু অভিযোগের পর সপ্তাহ পেরিয়ে গেলেও কোনো ব্যবস্থা নেওয়া হয়নি বলেই জানাচ্ছেন বাসিন্দারা। স্থানীয় বাসিন্দারা আলমগীর শেখ বলেন, গত 28শে মার্চ তারা ভরতপুর 1 নম্বর ব্লক ভূমি সংস্কার দপ্তরে বালি ও মাটি চুরির বিষয়ে লিখিত অভিযোগ জানিয়েছিলেন, কিন্তু তারপরেও প্রশাসনের পক্ষ থেকে কোনো ব্যবস্থা গ্রহণ করা হয়নি। এতে মাফিয়াদের চুরির প্রবণতা আরও বেড়ে গিয়েছে। আগে লুকিয়ে পাচার হলেও এখন প্রকাশ্যেই চলছে পাচার। 28 তারিখে আমরা একটা অভিযোগ করেছিলাম, যেখানে ছত্রপুর, জাখিনা এবং যে কোলাচান্দপুরে একমাত্র যে ডেকেশন রাস্তা, সেটা ওইখানে কিছু বালি মাফিয়া মানে দুষ্কৃতীরা এমনভাবে গভীর করে বাঁধের ধার লাগোয়া মাটি কাটছে এবং সেই মাটি পাচার হচ্ছে একের পর এক। আমরা কমপ্লেন করার পরেও 28 তারিখে যে কমপ্লেনটা করেছিলাম, তারপরে আবারও আজকে লাগিয়েছিল, মানে 20 থেকে 30টা গাড়ি সেখানে গভীরভাবে মাটি কাটছে এবং এতে নদীর যে পাহাড় মানে যে ভারসাম্য নষ্ট হচ্ছে। আমরা চাইছি প্রশাসনের হস্তক্ষেপে এটা বন্ধ হোক, কিন্তু আজকেও সেটা কাটা হয়েছিল, কিন্তু প্রশাসন এখনও কোনো হস্তক্ষেপ এটা গ্রহণ করেনি। জিসিপি দিয়ে কারা কাটছে বলে মনে হচ্ছে ওইখানকার ওই জাখিনার কিছু দুষ্কৃতী যারা বালি মাটির ব্যবসা করছে, তাদেরকে কোনো সময় বলেছিল, নিষেধ করেছিলেন? হ্যাঁ, বলা হয়েছে, তবুও তারা তো কোনো কথা শুনছে না। হ্যাঁ, তারা হুমকি দিচ্ছে। তারা যে কথা শুনছে না, এটার জন্য কি মনে করছেন? সেটা প্রশাসনের আমরা হস্তক্ষেপ চাইছি, যাতে এটা দ্রুত বন্ধ হোক বা আমাদের এলাকার যাতে ভারসাম্য বজায় থাকে, আমাদের এটুকু বক্তব্য। যদিও এই বিষয়ে এলাকার পঞ্চায়েত সদস্য কাফরুল শেখ জানান, স্থানীয়রা বালি ও মাটি পাচারের অভিযোগ জানিয়েছিল। এই বিষয়ে যাতে দ্রুত পদক্ষেপ নেওয়া যায়, সেই জন্য তিনি বিএলআরওর কাছে অভিযোগ জানাবেন। স্থানীয় লোক, আমি এখানকার সদস্য। কি সদস্য? হ্যাঁ, গ্রাম পঞ্চায়েত। কোন গ্রাম পঞ্চায়েত? কুন্দুরিয়া। তা ওনারা বললো যে এরকম আমাদের খুবই ক্ষতি হয়ে যাবে। তা আমি দেখলাম যে তা হ্যাঁ, অবস্থা খুবই খারাপ বাঁধের পরিস্থিতি। তো ওটা বিএলআরকে এই কমপ্লেন করা হয়েছিল, সেখানে আমরা করেছিলাম, অভিযোগ জানিয়েছি। তারপরে 28 তারিখের পরে থেকে আজকেও আপনারা হয়তো দেখেছেন, আজকেও কাটা হচ্ছে সেখানে। কোনো রকমের এখনও পর্যন্ত কিছু বন্ধ হওয়ার কোনো কারণ নেই যে বন্ধ হয়ে যাবে। তা কী করা যায় এটা ভাবতে হবে, আর বিএলআরকে আমরা জানাবো যাতে খুব তাড়াতাড়ির মধ্যে ওটাকে বন্ধ করা হোক। আচ্ছা, 28 তারিখে কমপ্লেন করেছেন, তো এখনও পর্যন্ত যে আপনারা বললেন যে কোনো ব্যবস্থা নেয়নি, তা কী মনে হচ্ছে আপনাদের? ওইটাই তো মানে ভাবনার বিষয়, মানে কেন হচ্ছে না এটা আমরা জানিয়েছিলাম। তারপরে দেখা যাক কি হয়। মোটামুটি প্রতিদিন কতগুলো করে ট্র্যাক্টর এদিকে চলে? ও তো আজকে তো আপনারা হয়তো গিয়েছিলেন ওইখানে, তো ট্র্যাক্টর তো অনেক, তো গোনা তো বলা যাবে না, অনেকই ট্র্যাক্টর ছিল ওখানে। এদিকে বড়োয়া ব্লক এলাকার সুন্দরপুর গ্রামের কাছে বিপ্লবী নদী সেতু সংলগ্ন এলাকাতেও অবৈধভাবে বালি ও মাটি পাচারের অভিযোগ তুলেছেন বাসিন্দারা। সেখানে ওই সেতু থেকে কিছুটা দূরেই অসংখ্য ট্রাক্টরে করে বালি ও মাটি পাচার হচ্ছে বলেই বাসিন্দাদের অভিযোগ। এমনকি ক্ষতিগ্রস্ত হচ্ছেন চাষিরাও। মুর্শিদাবাদ থেকে সাগর মণ্ডলের রিপোর্ট, ট্রাইব টিভি বাংলা।